এক বাটি চিকেন দেওয়া হয়, চিকেনটাকে আমি ধুয়ে ফেলি মিনারেল পানি দিয়ে। সো আমি যদি বাইরে গ্রিলও খাই, গ্রিলটা খেলেও আমি ধুয়ে খাই। বিশেষ কারণ তো আছে, বিশেষ কারণ হচ্ছে অন্ত করিম। আর হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে প্রোডাক্টটা ভালো। সো কলাজেনের উপর একটা আস্থা আছে, কারণ কলাজেন বডির জন্য ভালো। সো আমি যদি একটি ভালো ভালো প্রোডাক্টকে লঞ্চ করতে পারি আমার মাধ্যমে, সেটা আমার জন্য আসলে আনন্দের খবর। সো দ্যাটস ওয়াই আমার এখানে আসে। শুধু শোবিজের তারকাদের জন্যই হেল্প হবে না, জনসাধারণের উপরও হেল্প হবে। কারণ হচ্ছে কলাজেন এমন একটি প্রোডাক্ট, যে এমন একটি মানে লাইক থিংস যেটা হচ্ছে আপনার বডিকে আসলে ভালো রাখবে, বডির ব্লাড সার্কুলেশন স্ট্রং করবে, স্কিন সুন্দর করবে, নেল সুন্দর করবে। সো এটা আর্টিস্টদের তো দরকারই, আশা করছি জনসাধারণ সবার দরকার, কারণ সবাই সুন্দর থাকতে চায় সবসময়। দর্শকরা, আমার অলরেডি তিনটি ছবি রেডি করাই আছে সামনের বছরের জন্য বা এই বছরের জন্য। সো খুব তাড়াতাড়ি দেখতে পাবে দর্শক। আর এখন বিজি আছি, একটু ফ্যামিলি টাইম, একটু বিজনেস টাইম, আর কিছু স্ক্রিপ্টিং করে করে ভালো স্ক্রিপ্ট দেখছি, যে স্ক্রিপ্টটা ভালো হবে সেই স্ক্রিপ্টটা টেক করবো। আমি আমার মা আমাকে রান্না করে দিয়ে দেয়, সো আমি যখন অফিসে যাই তখন আমি ওটাই টেক করি, আলাদাভাবে করা হয়। এবং আমাকে যেই ফুডটা দেওয়া হয়, লাইক যদি এক বাটি চিকেন দেওয়া হয়, চিকেনটাকে আমি ধুয়ে ফেলি মিনারেল পানি দিয়ে। সো আমি যদি বাইরে গ্রিলও খাই, গ্রিলটা খেলেও আমি ধুয়ে খাই। হয়তো বা ওইটাতে অনেক টেস্ট কম, বাট হেলথের জন্য ভালো। সো আমি চেষ্টা করি একটু তেলটাকে অ্যাভয়েড করতে। এমন কোনো প্ল্যান নাই, হ্যাঁ শিল্পীদের সঙ্গে কাজ করতে চাই। আমি আসলে শিল্পী সমিতির নির্বাচনে গেলেও কাজ করতে চাই, আর নির্বাচনে না গেলেও কাজ করতে চাই, শিল্পীদের সঙ্গে থাকতে চাই। সো সেই ক্ষেত্রে যদি আমাদের যারা অভিভাবক আছেন, তারা যদি আমাকে মনে করেন যে আমাকে নিলে তাদের শিল্পীদের সঙ্গে কাজ করতে আর একটু সুবিধা হবে, আমি অবশ্যই আসবো। আমি প্রথম শুনেছি যে টাকা পাই আমাদের শিল্পী সমিতি 5 লাখ করে পায়, বাইরে যে কোনো ছবি আসলে, না শুধু হিন্দি ছবি, আসলে কি আপনি টাকা দেন? টাকা দিতে হয়, এটা সম্মিলিত 19টা যে সংগঠন আছে, আচ্ছা এই 5 লাখ টাকার খবরটা আমি প্রথম জানলাম। আর আমি আসলে এক্স্যাক্টলি জানি না টাকা কি হয়। যদি টাকা দেয়, যে কোনো ছবি আসলে যদি টাকা পাওয়া যায়, তাহলে আমাদের শিল্পী সমিতির খাতে অনেক টাকা জমা হয়ে গেছে। ইংলিশ ছবি দেখেন আপনি, হিন্দি ছবি দেখেন, এখন অন্ত অনেক ছবি আনতেছে, সো অনেক টাকা জমা হচ্ছে। সো সেই ক্ষেত্রে বলবো যে যদি টাকা জমা হয় 19 সংগঠন মিলে বা শিল্পী সমিতি যদি সেখানে টাকা পায়, এটা আমাদের ভালো একটা অ্যামাউন্ট হবে। সেই অ্যামাউন্টটা যদি আমাদের শিল্পী সমিতির স্বার্থে নিজস্ব কোনো অ্যাসেট ক্রিয়েট করে, আমাদের যত শিল্পী আছে সবাই মিলে যদি এটাকে মানে লাইক, যদি এমন হয় না যে আমার 5 কোটি টাকা উঠলো, আমি গাজীপুর বা কোনো একটা জায়গায় বড় একটা অ্যাসেট নিলাম এবং ওইটার ভাড়া দিয়ে শিল্পী সমিতি সারা জীবন চলতে পারবে, ওইটার অ্যাসেটটা ক্রিয়েট হবে। আমাদের শিল্পীদের যেই অসচ্ছলতা যারা বলেন বা যারা প্রবলেমে পড়েন, তাদের এই প্রবলেমটা হবে না, প্রত্যেকটা শিল্পীর একটা করে ফ্ল্যাট হবে। সো আমি আশা করি যদি এরকম শিল্পী সমিতির উপকার হয় তাহলে ছবি আসুক। আর 5 লাখের বদলে যারা ছবিগুলো আনে ডিস্ট্রিবিউটর, তারা বাড়িয়ে দিক, তারা 10 লাখ করে দিক, তাহলে আমাদের শিল্পী সমিতির খাতে কোটি কোটি টাকা জমা হবে, আমরা ভালো কিছু করতে পারবো। আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো যেই টাকাটা এখন আসে অবশ্যই এটা ভালো কাজে ব্যয় করা, যেই ব্যয়টা আসলে সামনে আমাদের শিল্পীদের জন্য ভালো হবে। বাপি ভাই, যেহেতু শিল্পী সমিতি এটা বড় একটা অ্যামাউন্ট নিচ্ছে, আর একজন নায়ক হিসেবে আপনি শিল্পী সমিতির সঙ্গে